আর আপনার হাজব্যান্ড আসলে জানতে চাচ্ছেন যে আসলে হাজব্যান্ডরা কি হাউস হোল্ডে কোনো সাহায্য সহযোগিতা ওয়াইফদেরকে করে কি না, এই জন্য তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী থেকে জানতে চান। তো আপনি এটা সমাধান চাচ্ছেন। আপনারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনীটা পড়েন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুব সিম্পল লাইফ মেনটেন করতেন। শ্রেষ্ঠ স্বামী ছিলেন, শ্রেষ্ঠ মানুষ ছিলেন, শ্রেষ্ঠ নেতা ছিলেন, শ্রেষ্ঠ সঙ্গী ছিলেন, শ্রেষ্ঠ পিতা ছিলেন। যেদিক থেকেই তাকে দেখি না কেন, তার চাইতে শ্রেষ্ঠ মানুষ আর পৃথিবীতে নেই, ছিল না, হবেও না। তিনি তার এই শ্রেষ্ঠ আমলগুলো উম্মার সামনে উপস্থাপন করেছেন যাতে আমরা তাকে অনুসরণ করি। সিম্পল লাইফ মেনটেন করেছেন, সেখানে আমাদের জন্য এক্সাম্পল আছে, দৃষ্টান্ত আছে, যেন আমরাও সিম্পল লাইফ মেনটেন করি। এই যে দেখছেন না, করোনা মহামারীতে লক্ষ লক্ষ মানুষ মারা যাচ্ছে, কখন আমার আপনার ডাক এসে যায় আমরা কি জানি? তারপরেও শখ পূরণ করা যায় যাচ্ছে। মানুষ যখন তার সামর্থ্য থাকে, তাহলে সে সামর্থ্য অনুযায়ী সে ইসরাফ না করে, অপব্যয় না করে যদি আল্লাহ সেই নিয়ামতকে উপভোগ করে, সেটা যায় যাচ্ছে, এবং সেক্ষেত্রে আল্লাহর প্রচুর শুকরিয়া আদায় করতে হবে, আল্লাহকে ভুলে গেলে চলবে না। কিন্তু যদি সে বিশাল অংশ দান করে দিয়ে বাকি নিজে সিম্পল লাইফ মেনটেন করে, স্বল্পতে তুষ্ট থাকে, সেটা ভালো। আপনার স্বামী হয়তো সেটাই চাচ্ছেন, কিন্তু আপনার স্বামীর জন্য এটাও জায়েজ যে আপনার কিছু কিছু শখ তিনি যেন পূরণ করেন, তিনি যেন আপনাকে ভালো ভালো কিছু পোশাক দেন, আপনাকেও সন্তুষ্ট রাখেন। এটা শরীয়তে কিন্তু নিষিদ্ধ না। দুজনে আলাপ আলোচনা করে যদি আপনারা একটা সুন্দর সাশ্রয়ী লাইফ মেনটেন করেন, যেখানে খরচ খুব কম করবেন আর দান খুব বেশি করবেন, সেটা উত্তম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেটাই করতেন। তার কাছে যা কিছু ধন সম্পদ আসতো, গনিমত থেকে হোক, সাদাকা থেকে হোক, হাদিয়া থেকে হোক, সবটাই তিনি একদম ওই দিনেই দান করে শেষ করে দিতেন। থাকতেন খুবই সিম্পল একটা হাউসে, চাটায়ের মধ্যে তিনি ঘুমাতেন, ঘুম থেকে উঠলে তার শরীরে সেই চাটায়ের দাগ লেগে যেত। এমনই সিম্পল এবং সহজ সাবলীল জীবন তিনি যাপন করেছেন, আর তার এই জীবনের মধ্যে আমাদের জন্য রয়েছে আদর্শ। সূরা আহজাবের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, নিশ্চয়ই রাসূলুল্লাহর মধ্যে তোমাদের জন্য রয়েছে উত্তম আদর্শ। অতএব আমরা আশা করি যে আপনারা মিয়া বিবি সুন্দর সমঝোতার মধ্যে, মমতা ভালোবাসার মধ্যে আপনাদের সংসারকে, সংসার জীবনকে গড়ে তুলবেন, এবং কখনো কখনো একে অন্যের কাছে কিছু চাহিদা থাকলে সেটা মেটাবেন, সামর্থ্য থাকলে, শরীয়তে সেটা জায়েজ। তবে দুজনেই সিম্পল লাইফ মেনটেন করার চেষ্টা করবেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের লাইফ স্টাইলটা পড়বেন, তার বায়োগ্রাফিটা পড়বেন, তার সিরাতটা পড়বেন, সেখান থেকে ইমপ্রেশনটা নেবেন। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার হাউস হোল্ডকে সাহায্য করতেন, গৃহস্থালী কাজে তিনি তার স্ত্রীদেরকে সাহায্য করতেন, এবং শুধু তিনি না, আরও অন্য নবীরাও সেটা করতেন। অতএব আজকের যারা স্বামী, তাদেরও উচিত বাইরের কাজের পাশাপাশি ঘরে কিছু কাজ করা। এটা ঠিক যে বাইরে তারা অনেক কাজ করেন, স্ত্রীদের উচিত সেজন্য তাদের কাছে কৃতজ্ঞ থাকা, কারণ স্ত্রীরা, আমাদের মুসলিম ফ্যামিলির স্ত্রীরা অনেক ক্ষেত্রেই তারা ঘরকে সামলান, এবং সেটাই তাদের জন্য খুবই উত্তম কাজ। অনেককে তো বলতে শুনেছি যারা গৃহস্থালী কাজ করেন, আমাদের বোনেরা তাদের হাজব্যান্ডের পক্ষে, হাজব্যান্ডের হাউস হোল্ডে দেখা যাচ্ছে যে তাদের সেই কাজকে যদি আমরা অর্থ দিয়ে মূল্যায়ন করি, তাহলে অনেক সময় হাজব্যান্ডের কাজের চাইতেও এর দাম বেশি হয়ে যায়, স্যালারি হয়তো বেশি হওয়ারই কথা। তো আমরা সেটাও যেন মনে রাখি, আমাদের স্বামীরা সেটা যেন মনে রাখে, গৃহস্থলী কাজকে যেন আমরা আন্ডার এস্টিমেট না করি, তুচ্ছতা ছিল না করি, এবং স্ত্রীদেরকে না বলি তুমি তো বাইরে থাকো না, বুঝো না যে বাইরে কতটা কষ্ট, আসলে ঘরের কাজও কষ্ট। আমি নিজে করে দেখেছি ঘরের কাজ অনেক কষ্ট। আমি নিজেও আমাদের ঘর পরিষ্কার করি, বাথরুম পরিষ্কার করি, নিজের বইপত্র পরিষ্কার করি, আলহামদুলিল্লাহ, এটা করা উচিত। এবং হয়তো আমাদের দাওয়া এবং শিক্ষাদান কাজে অনেক বেশি সময় ব্যয় করতে হয় বলে আমি ব্যক্তিগতভাবে হাউস হোল্ডে খুব সাহায্য করতে পারি না, তবে মাঝে মাঝে যে একদম করি না ব্যাপারটা তা নয়। আমরা আশা করব যে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে আদর্শিক জায়গা ছিলেন, আমরা প্রত্যেকেই সে আদর্শিক জায়গা থেকেই সবার সাথে সুন্দর উত্তম আচরণ করব, স্ত্রীর সাথে, সন্তানদের সাথে, গৃহস্থালী কাজে মানে সাধ্য অনুযায়ী
আমরা চেষ্টা করব, আর বাইরের কাজ তো আমাদেরকে মেইনলি করতেই হয়। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, আমিন।